গত ভিডিও যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। তো আমরা ফরম্যাটগুলো দেখতেছিলাম, তো এখানে আমি যে ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে কলামের নাম দিয়ে একটা ডাটা ফর্ম তৈরি করছি, তো এখানে আমি যদি চাই যে এখানে একটা অ্যাড্রেস লিখবো, এখানে অ্যাড্রেস সিটি এবং স্টেট এর লাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম পরে লিখবো, তাহলে যেহেতু এখানে অলরেডি বার্থ ডেট আছে, দুইটাভাবে করা যায়। একভাবে হচ্ছে এটাকে আমি কাট করে কন্ট্রোল এক্স কাট করে এখানে আমি পরবর্তী সেলে শিফট করে দিতে পারি, পেস্ট কন্ট্রোল ভি করা যায়। আবার আরও একটা কাজ করা যায়, এটা ধরেন আমার অ্যাড্রেস হলো, আমার তো আরও কলাম লাগবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে থেকে পুরো কলামটাকে ক্লিক করে রাইট মাউস ক্লিক ইনসার্ট, মানে পুরো কলাম আর একটা কলাম ইনসার্ট হয়ে গেল। আবার পুরোটা যদি না করে আমি শুধুমাত্র একটা সেলকে যদি এখানে ক্লিক করি, তবে রাইট মাউস ক্লিক ইনসার্টে যাই, আমাকে জিজ্ঞেস করবে আমি কী করব, শিফট সেল রাইট অথবা ইনসার্ট এ এন্টায়ার রো অর কলাম। তো পুরো একটা কলাম আমি চাচ্ছি, যেহেতু সিটি আর স্টেট ডেটা এমন লাগবে, তো এখন আমার একটা কলাম দরকার, তো আমি এটা ওকে করে দিলাম, তো আমি আর একটা কলাম পেলাম এখানে। তো যেটা আগে এটা এই কলামগুলোকে আসলে এই অ্যালাইনমেন্টে নেওয়া যায় না, যেমন আমি যে মিডল দিয়েছিলাম আগে সেটা এখানে হয়নি, কারণ নতুন ইনসার্ট করা হয়েছে, নতুন একটা কলাম ইনসার্ট করা হয়েছে। তো আবার করি মিডল আর সেন্টার, এটা ছিল ভার্টিক্যাল, এটা হরিজন্টাল। আচ্ছা, আবার এই যে এই ফরম্যাটগুলো যে আমি এখানে করছিলাম, এটাতে ফরম্যাটটা আসেনি, তো এই ফরম্যাট আমাকে আবার এই ক্যালিব্রিট থেকে টাইমস নিউ রোমান তারপরে বোল্ড 12 এটা করা যায়। আবার আরেকভাবে করা যায়, যেমন নেটেতে আমি যে এটা এইখানে যে ফরম্যাটটা নিচ্ছি সেটাকে এই যে বাম দিকে একটা আছে অপশন, যেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানকার যে ফরম্যাটটা ছিল সেটা আমি এখানে পেন্ট করে দিতে পারবো। এখানে এই দুটো কলাম আমি প্রিন্ট করে দিলাম, তাহলে এইটার মতো এক্স্যাক্ট সেম হবে এগুলো। আচ্ছা, এইগুলো বোধ হয় বোল্ড করা হয়নি, তো আমি তো একই কাজ করছি, আবার ফরম্যাট পেইন্টার এটা করলাম, আবার এই ফরম্যাট এই বার্থডেটা করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি তো এখানে কলাম ইনসার্ট করলাম, আমি যদি একটা রো ইনসার্ট করতে চাই এর ভিতরে একইভাবে, পুরো রোটাকে আমি সিলেক্ট করার পরে ইনসার্ট, আটা রো ইনসার্ট হয়ে গেল। আবার যেটা আমি আগে বলছিলাম, একইভাবে আমি শুধুমাত্র এই সেলটাকে সিলেক্ট করার পরে ইনসার্ট এন্টায়ার রো আটা রো এখানে ইনসার্ট হয়ে গেল। আচ্ছা, তো আমি এগুলোকে ব্যাক করছি কন্ট্রোল জেড, সেটাতে আনডু করে। আচ্ছা, এখানে অ্যাড্রেস আমি অ্যাড্রেস লিখি, বানানো অ্যাড্রেস 123 মেইন স্ট্রিট অ্যাপার্টমেন্ট 1234। আমি যে আগের বার বলেছিলাম যে এখানে এটাকে বড় করে এটাকে বড় করো বা এটা ডাবল ক্লিক করলেও হয়, কিন্তু সেটা যদি আপনারা করতে না চান অথবা অনেকগুলো কলাম হয়ে গেছে আমার ইয়ের এই প্রিন্ট এরিয়াতে আর থাকছে না, বা আমি চাই না এটাকে করতে, আসলে সোজা কথা হচ্ছে আমি এটা চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে র্যাপ টেক্সট, মানে এই যে অংশটা বাইরে চলেছে সেটা নিচে চলে আসবে ওই একই রোর ভিতরে, সেটা হচ্ছে এই যে এখানে অপশান হচ্ছে র্যাপ টেক্সট।
তো এইটা যদি আমি ক্লিক করি এখন, তাহলে শুধুমাত্র এই রোটার জন্য হবে, এর জন্য হলো। তারপরে এটাতে দেই এটাতে কিনতে হয়নি, তো সে একইভাবে আমি এটাকে পুরো কলামটাকে সিলেক্ট করে র্যাপ টেক্সট করলে এখন প্রত্যেকটা রোতেই হবে। আচ্ছা আমি যে শেষ করি, তারপরে সিটি ফিলাডেলফিয়া, এটা হবে স্টেট পেনসিলভেনিয়া, স্টেট নিচে দিই ব্রুকলিন, নিউ ইয়র্ক নিচে দিই সমারসেট, নিউ জার্সি। আচ্ছা তো এখন আমি যদি এইগুলোকে সর্ট করতে চাই, আমার অনেক ডাটা আছে, আমি প্রথমে ABCD দিয়ে এভাবে সর্ট করব, দেখতে চাই অথবা কার বার্থডেট বড় থেকে ছোটোগুলো অথবা ছোটো থেকে বড়গুলো আমি দেখতে চাই, তো আমি যদি সেই কলামটাকে সিলেক্ট করে প্রথমে ফার্স্ট ডে করি, এটাকে সিলেক্ট করে আমি এটা সর্ট করব। এখানে অপশান আছে সর্ট অ্যান্ড ফিল্টারের, এখান থেকে করা যায়, আবার এই ডাটা এখানে সর্টের অপশান আছে। সো এখান থেকে আমি সর্ট করতে যাচ্ছি, যে এখন আমাকে বলছে যে এক্সেল বুঝতে পারছে যে এখানে আরও কলাম আছে, এবং আমি যদি এটা সর্ট করি, এই কলামটা শুধুই সর্ট করে ফেলি, তাহলে ডাটা ইন্টিগ্রিটি মানে এর সঙ্গে যে সংশ্লিষ্ট ডাটাগুলো ছিল সেগুলো উল্টোপাল্টা হয়ে যাবে, নামটা সর্ট হয়ে যাবে কিন্তু নামের সঙ্গে লাস্ট নেমের মিল থাকবে না, আর অ্যাড্রেস যা ছিল সেটারও মিল থাকবে না। তারপরেও যদি আমি করি তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, যে ফার্স্ট নেম সেল ভ্যালুটাকে আমি এ টু জেড করতে যাচ্ছি। ওকে, সো এটা উপরে ছিল নিচে চলে আসছে প্রথম নামটা, তো এই জন্য নাম এর আর ঠিক থাকলো না। তো আমি ব্যাক করছি আবার কন্ট্রোল জেড, তো এবার আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, এবার সর্ট করতে যাই, এখন কিন্তু ওই স্টেপটা আর বলে নাই যে আমি এখন সর্ট করতে, মানে আমি এখন সর্ট করলে ইজি হয়ে যাবে, ডাটা ইন্টিগ্রিটি নষ্ট হবে। সর্ট বাই আমি করবো হচ্ছে, এবার করি লাস্ট নেম দিয়ে, এবার টু এ, তো এরকম শর্ট হয়ে গেলো। আবার যদি আমি আরেকটা শর্ট করে দেখাই, যে যদি বার্থডেতে করি শর্ট, এখানে বার্থডেট দেখেন, এটার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল, এখানে ছিল ভ্যালুস কিন্তু এ টু জেড ছিল, সেল ভ্যালুস এ টু জেড ছিল কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, নিয়েস্ট টু ওল্ডেস্ট অথবা ওল্ডেস্ট টু নিয়েস্ট হয়ে গেছে, কারণ এই ডাটাগুলো আসলে পুরো টেক্সট না, টেক্সট হলে হয়তো ওরকম হতো এ টু জেড হতো, কিন্তু এটা যেহেতু টেক্সট না সেজন্য নিয়েস্ট টু ওল্ডেস্ট অথবা ওল্ডেস্ট টু নিয়েস্ট হয়ে গেছে, আমি ওল্ডেস্ট টু নিয়েস্ট করি। এভাবে শর্ট করা যায়, আর শর্ট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই পুরা যে ডাটাগুলো আমি এখানে এন্ট্রি করছি এগুলোকে, এই পুরাটাকে, এই রেঞ্জটাকে টেবিলে রূপান্তরিত করা। তো টেবিলে রূপান্তরিত করার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট টেবল, তো এখানে বলছে মাই টেবল হ্যাজ হেডার্স, প্রথম লাইনটা যে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস সিটি স্টেট বার্থডেট এগুলো আসলেই হেডার টেবিলের, সেই কারণে এটা চেক করতে হবে। এটা আসলে সাধারণত চেক থাকে না, আমি হয়তো আগে কখনো ইউজ করছি কারণ চেক হয়ে আছে, আমি চেক করে দিলাম। ওকে, সো এটা পুরোটাই টেবিলের রূপান্তরিত হলো। আর এই যে এখন যে কালারটা দেখাচ্ছে, কালারটা আসলে এই যে উপরে ডান দিকে কালার কম্বিনেশন এখান থেকে দেখাচ্ছে, আমি এটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার নিতে পারি, এটা নিতে পারি। আচ্ছা এখন দেখেন, এখন প্রত্যেকটাতে শর্টের জন্য একদম পুরো অ্যারো দেওয়াই হয়ে গেছে। এখানে আমি যদি সিটি অনুযায়ী শর্ট করতে চাই, এখানে ক্লিক করলে বলছে এ টু জেড অথবা জেড টু এ,
তো আজকের মতো এখানেই রাখছি, ভিডিওর সাইজ আমি আসলে বড় করতে চাচ্ছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।